আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সেলফ টিউটরের দাওয়াই প্রক্রিয়ায় যে হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থ পড়াচ্ছিলাম, আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় পড়াচ্ছিলাম বল। তো আজকে বলের অধ্যায় থেকে দ্বিতীয় পার্ট হিসেবে আমরা বল নিয়ে বিস্তৃত আলোচনা করব। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা দিয়েছিলাম, যে প্রথম সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র ছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে। তো বাহ্যিক বল প্রয়োগ না করলে, কিন্তু বল প্রয়োগ, তাহলে ওইখান থেকে আমরা সংজ্ঞা পাই যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটানো যায়, তা মূলত হচ্ছে বল। আমরা এটা আগের পর্বে শিখেছিলাম। তো আজকে বলের বিভিন্ন প্রকারভেদ যদি শিখি, বিভিন্ন ধরনের বল আমাদের এখানে আছে, অনেক অসংখ্য রকমের বল আমরা জানি আছে। তার মধ্যে মৌলিক চারটি বল আছে, মৌলিক বল চারটি। এক নম্বরে যদি বলি হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, এবং হচ্ছে সবল নিউক্লিয় বল। এই চারটা বল হচ্ছে আমাদের মৌলিক বল। তো আমরা নর্মালি আমাদের নাইন টেনের বই এবং অষ্টম শ্রেণীতে আমরা পড়েছি মহাকর্ষ বল নিয়ে। তো আমাদের কাছে মনে হতে পারে যে মহাকর্ষ বলে তাহলে কি অনেক বড় বল, আসলে কিন্তু তা না। এই চারটা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র বল। হ্যাঁ, মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। এখানে একটা নাম আছে কিন্তু, দুর্বল নিউক্লিয় বল। এটা আবার বাবার সুযোগ নেই যে দুর্বল নাম যেহেতু এটা মনে হয় তাহলে সবচেয়ে দুর্বল, তা না। কিন্তু দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে মহাকর্ষের পরে, সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। সবল নিউক্লিয় বলের নামও সবল, আবার সত্যিকার অর্থে সবল। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে আমরা প্রথমত জানলাম বল, মৌলিক বল হচ্ছে চারটি, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল এবং সবচেয়ে ক্ষুদ্র বা দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। তো এদের সম্পর্কে বিস্তারিত আমাদের প্রয়োজন নেই। নৈমিত্তিকের জন্য কার রেঞ্জ কতটুকু সেটা আসতে পারে, আমরা গাড়ি থেকে রেঞ্জটা শিখে নেব। তারপরে বল আবার দুই ধরনের, স্পর্শ বল এবং হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল এবং অস্পর্শ বল, তো আমরা বুঝতে পারতেছি নাম থেকে স্পর্শ বল। দুইটা বল যখন পরস্পর স্পর্শ করা অবস্থায় তাদের মধ্যে যে বল কাজ করে সেটাকে স্পর্শ বল বলে। যেমন আমি এখন লিখতেছি, এই যে আমি বল প্রয়োগ করতেছি কলম দিয়ে ভুড়ির উপর, তো ভুট আর ওই কলমের মধ্য বরাবর যে বলটা কাজ করতেছে এটা স্পর্শ বল। আমি যদি দুই হাত পরস্পরের মধ্যে ঘষা দেয় যে তাপ উৎপন্ন হচ্ছে, যে বল প্রয়োগের ফলে তাপটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমি স্পর্শ বল। স্পর্শ দুটো হাত পরস্পর স্পর্শ করে আছে। আর একটা অস্পর্শ বল কোনগুলো হবে, যেটা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, মানে স্পর্শ নাই, বিচ্ছিন্ন অবস্থা। যেমন আমি যদি এই মুখটা এখন ছেড়ে দিই তাহলে নিচের দিকে পড়ে যাবে, এখানে মাঝখানে কোনো কিছু কিন্তু স্পর্শ করছে না। পড়ছে কিভাবে? তাহলে অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে স্পর্শ বল অভিকর্ষ বল একটি স্পর্শ অস্পর্শ বল আমরা বলতে পারি, অভিকর্ষ বল একটি অস্পর্শ বল। ঠিক আছে, একই রকম ভাবে বল আবার দু ধরনের হতে পারে, সেটা কিরকম? সাম্য বল এবং অসাম্য বল। সাম্য বল এবং হচ্ছে অসাম্য বল। তো এটাও কিন্তু আমরা প্রশ্ন থেকে আনসার দিতে পারি, সাম্য বল। দুইটা বলের মান যদি সমান হয় তাহলে সেটা সাম্য বল, যদি অসমান হয় তাহলে অসাম্য বল। যেমন আমি যদি বলি এই যে এই জায়গায় একটা বার, মানে একটা লাঠি বলা যায় বা একটা কোনো কিছুতে আর কি একটা বরের দন্না হতে পারে, এটার মধ্যে থেকে আমি কি করছি, আমাদের বাসা বাড়িতে আমার মা বোনরা অনেক সময় ওই যে ই বলে যে কি বলে এটাকে, ওই মানে কোনো কিছু ঝুলায় রাখে, তাই না? তা এখানে আমরা বলতে পারি যে একটা ডেক্সি মনে করেন এখানে ঝুলায় রাখছে, তো এই জায়গায় একটা টান বল কাজ করতেছে, তাই না? উপর দিয়ে এখানে ধরে রাখছে, আর সে এই ওজনটা যে পাথরটা এখানে ঝুলায় রাখছে তার ওজনটা নিচে দিয়ে কাজ করতেছে, ডাব্লিউ নিচে দিয়ে কাজ করতেছে আর উপর দিকে টি টান বল এখানে ধরে রাখছে। তো যেই টান বল এখানে ধরে রাখছে ঠিক একই পরিমাণ বল কিন্তু সে নিচের দিকে ওজন কিন্তু নিচে দিয়ে কাজ করছে। এখানে টি আর ডব্লিউ ইকুয়াল দুইটা সমান বলে এখানে স্থির অবস্থায় সে কিন্তু আছে। যদি ওজনটা বেশি হয়ে যেত, মনে করেন 5 কেজি লোহা যদি আমি একটা সুতার মধ্যে বেঁধে দিই ঠুস করে চিড়ে পড়ে যাবে, কিন্তু আবার কলমটা যদি একটা সুতা বেঁধে দেয় তাহলে কি পড়বে? পড়বে না। মানে এই ডাব্লিউ যখন বেড়ে যাবে
তখন কিন্তু অসাম্যবল হবে। ডব্লিউ যদি বেশি হয় তখন অসাম্যবল, আর যদি ডব্লিউ কম হয় তাহলে তো উপর দিকে টেনে নিয়ে যাচ্ছে। যদি সমানয় দুজন স্থির অবস্থায় আছে তাহলে সাম্য সময় এখান থেকে আমরা এই টার্ম ডব্লিউতে বুঝতে পারি। কিংবা মনে করুন এখানে মাঝখানে একটা বস্তু, আপনার এক বন্ধু এদিকে টার্ম দিচ্ছে, আপনার আরেক বন্ধু এদিকে টার্ম দিচ্ছে, মাঝখানে বস্তুটা আছে, এর শক্তি যদি বেশি হয়, বলের পরিমাণ যদি বেশি হয় তাহলে বস্তুটা সেদিকে নিয়ে যেতে পারবে, তখন কি দুজনের মধ্যে অসমবল হলো। আর যদি এর শক্তি এবং এর শক্তি দুজনের সমান শক্তি হয়, এও যে পরিমাণ বলে টান দিচ্ছে ঠিক একই পরিমাণ বলে টান দিচ্ছে, তাহলে বস্তু তো মাঝখানে থাকবে, কারোর দিকে যাবে না, তখন দুজনের বল সাম্য বল। তাহলে আমরা বলের বিভিন্ন প্রকারভেদ দেখলাম। আরো হতে পারে ধনাত্মক বল এবং হচ্ছে ঋণাত্মক বল, ধনাত্মক বল এবং হচ্ছে ঋণাত্মক বল। তো ধনাত্মক বলটা কিভাবে হবে, বলের দ্বারা কাজ হলে সেটাকে ধনাত্মক কাজ বলে, আমরা চতুর্থ অধ্যায় কাজ নিয়ে পড়ব। তা এখানে ধনাত্মক বল, আমি যেদিকে বল প্রয়োগ করছি যদি সেদিকে কাজ হয় তখন সেটা ধনাত্মক বল হবে, আমি যেদিকে আমার বিপরীতে যদি কোনো বল প্রয়োগ হয় সেটা ঋণাত্মক বল হবে। আমি কলমটা এখানে ধরে রাখছি, ছেড়ে দিলে নিচের দিকে বলে যাবে, অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ বলের এটা হচ্ছে ধনাত্মক বল, অভিকর্ষ বলের জন্য ধনাত্মক বল। আমি এই কলমটাকে উপর দিকে ধরে রাখছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে আমার বল প্রয়োগ হচ্ছে, এটা হচ্ছে আমার ঋণাত্মক বল, অভিকর্ষ বলের সাপেক্ষে আমার ঋণাত্মক বল। সুতরাং বল ধনাত্মক ঋণাত্মক দুইটা হতে পারে। আমরা কাজের অধ্যায়ে দেখবো যে এরকম একটা বস্তুকে যদি আমি সামনে নিতে দিকে নিতে চাই, বলটা যদি প্রয়োগ করি তাহলে যদি বস্তুর এদিকে সরণ ঘটে তাহলে এটা ধনাত্মক বল প্রয়োগ করলো, ধনাত্মক কাজ হলো। কিন্তু এমন যদি হয় বস্তুটা নিতে চাচ্ছে এদিকে কিন্তু এখানে অন্য একটা বল প্রয়োগ হচ্ছে যেটা বস্তুটাকে সেদিকে যেতে দিচ্ছে না, তাহলে এই বলের সাপেক্ষে বলটা হবে ঋণাত্মক বল। বলের প্রভাব আছে, বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে। যেমন ধরা যাক একটা বোতল আছে, পানির বোতল, মনে করেন আপনার মা বোতল দিয়ে পানি খেলেন, হ্যাঁ, পানিটা খাওয়ার পরে কি করছেন, হাতে পুশ করে একটা চাপ দিয়ে দিচ্ছেন, বোতলটা কিন্তু বিকৃত হয়ে গেল। তাহলে বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে, বিকৃত হয়, বল প্রয়োগে গতির পরিবর্তন হয়, স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তুর পরিবর্তন ঘটে। তো ক্ষত অনেক সময় ব্যাখ্যা আসে, বল প্রয়োগের প্রভাব ব্যাখ্যা করো, তো এইগুলো আমরা বলতে পারি। এছাড়া অনেক সময় স্পেসিফিক বলে দেয়, বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো, বল প্রয়োগে বস্তুর পরিবর্তন স্থির বস্তু গতিশীল হয় ব্যাখ্যা করো, বল প্রয়োগে বস্তুর পরিবর্তন ঘটে বেগের পরিবর্তন ঘটে, বল প্রয়োগে গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হতে পারে। তো বল সম্পর্কে আমরা জেনে নিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো হচ্ছে নিউটনের দ্বিতীয় তৃতীয় সূত্রগুলোর সম্পর্ক এবং হচ্ছে বলের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, বল বেগের নিত্যতা সূত্র। ধন্যবাদ সবাই।